2023 পড়ে গেল ঠিক আছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার কয় দাও সবাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আজ বন্ধু আমার পাড়া জানোড়ে পিকনিক চলছে সোমঞ্চিলা চলি আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আর ব্লগ নিয়ে আসার কারণ একটাই মানে এই বছরের আজকে আর লাস্ট দিন আর লাস্ট তারিখ আজকে মানে শেষ দিন আজকে 31 তারিখ আর এটা মানে এই সালটা চলে যাবে আর কালকে আজকে রাতে গেলে মানে কালকে নতুন সাল আসবে তো আজকে ভাবছিলাম যে আজকে একটা ব্লগ করব লাস্ট দিনের এই 2022 এর আজকে লাস্ট দিন তো আজকে পিকনিক খাওয়া দিচ্ছি আর ব্লগটা শুরু করলাম একদম রাইত কারণ দিন শুরু করা হয় নাই রাইত আয়োজন করলো মানে হট করে প্রোগ্রাম করলো আমার দিয়ে সিঙ্গড়া গিলা যে আজকে পিকনিক খাবো লাস্ট দিন আছে তো আজকে পিকনিক খাওয়া দিচ্ছি তো ভাবছিলাম যে আজকে লাস্ট দিন তো আজকে একটা ব্লগ করিতাম তো সামনের বছর নতুন ব্লগ নিয়ে আসবো সামনের বছর তো মানে ব্লগ তো প্রায় প্রায় আসতে থাকবে আর আজকে আর ব্লগটা এটাই আর কি মানে লাস্ট দিন দেখি আজকে একটা ব্লগ করেছাম আর এটা বাড়ি থেকে শুরু করে দিলাম তো উমা ওটে চিংড়া মিঙ্গড়া করার আয়োজন করছি ওটে জিনিস নিয়ে হয়তো খরচা খরচা তো করা শেষ সব শেষ লোক বেশি নাই আজকে পুরা সারা রাত পার্টি করবো 2022 সালে লাস্ট দিন লাস্ট ডে চলছে পিকনিক আজকে আর কোন ঘুরি যাওয়ার মতো ব্লগ নয় আজকে হচ্ছে পিকনিক খাওয়া ব্লগ তো দেখা যাক কতদূর কি হয় আয়োজন করেছে সবাই চিন্ময় কিছু বলবেন পুরা ঝাল ব্যাপার আছে না সিস্টেম আছে পয়লা জানুয়ারি খামো দামো নাম থাকবে সারা মানে পুরো বছরটা জানে ভালো ভালো কাটে আমার আজকে পিকনিক বলছি আজকে মানে 2022 এর লাস্ট ডে লাস্ট দিনত বলছি একদম 23 ঠেকে দিলাম আজকে 1 জানুয়ারি 12টা পার হয়ে গেছে 1 তারিখ হয়ে গেছে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে অনেক অনেক শুভেচ্ছা
আর দেখা আছে পরের ভিডিও। চলো টাটা।